সশস্ত্র বাহিনী বিভাগের পোশাক উৎপাদন ও বিক্রয়ে বিজিএমইএ বিকেএমইএ সহ সব প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আর্মি ইউনিটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ। সকালে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেনা, নৌ, বিমান বাহিনী সহ গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের জব্দকৃত পোশাক ধ্বংস করতে এসে এমন আহ্বান জানান তিনি। এরই মধ্যে দুইটি দোকান সিলগালা ও আটটি প্রতিষ্ঠানকে ৩৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মতিয়াজ। বিভিন্ন বাহিনীর আমরা বিপুল পরিমাণ যে ইউনিফর্ম এবং ইউনিফর্ম সদৃশ্য যেসব কমব্যাট ইউনিফর্মগুলো আছে এগুলো উদ্ধার করে যে পোশাক শিল্প সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকেও অনুরোধ করব, যারা যেন নিশ্চিত হয় যেসব প্রতিষ্ঠানে এগুলো উৎপন্ন হচ্ছে সেই সব প্রতিষ্ঠান থেকে যেন অতিরিক্ত কাপড়গুলো বাইরে না আসে এবং ওনারা যেন এই ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করে।